पटना में इंडियन बॉडी बिल्डिंग फेडरेशन द्वारा दो दिवसीय आयोजित मिस्टर इंडिया प्रतियोगिता में सिलीगुड़ी के विशाल गुप्ता ने पहला स्थान प्राप्त कर सम्मान बढ़ाया है। बताया जा रहा है कि इस प्रतियोगिता में देश के अलग अलग राज्यों से 150 प्रतियोगियों ने हिस्सा लिया था, जिसमें उत्तर बंगाल के सिलीगुड़ी के बेटे विशाल गुप्ता ने बाजी मार कर सिलीगुड़ी का नाम रोशन किया है। दरअसल पटना के दानापुर में इंडियन बॉडी बिल्डिंग फेडरेशन द्वारा 25 और 26 मार्च को बॉडी बिल्डिंग मिस्टर इंडिया प्रतियोगिता का आयोजन किया गया था। इसमें पंजाब, मध्य प्रदेश, बिहार, केरल, तेलंगाना सहित देश के अलग अलग राज्यों के प्रतिभागियों ने हिस्सा लिया था। दो दिन के इस प्रतियोगिता में 90 किलो वर्ग में सिलीगुड़ी के विशाल गुप्ता ने पहला स्थान प्राप्त कर मिस्टर इंडिया का खिताब अपने नाम किया है। वहीं खिताब जीतने के बाद सिलीगुड़ी लौटे विशाल गुप्ता ने कहा कि वर्ष 2018 में आयोजित बॉडी बिल्डिंग प्रतियोगिता में सिल्वर मेडल जीता था। वहीं 4 साल बाद उसने एक बार फिर इस प्रतियोगिता में हिस्सा लिया और मिस्टर इंडिया का खिताब जीता। गत अगस्त महीने में उसने मिस्टर इंडिया बनने के लिए अपनी ट्रेनिंग शुरू की थी। मिस्टर इंडिया बनकर वह काफी खुश है। उन्होंने कहा कि अब वह एशिया खेलने की तैयारी कर रहा है। এটা আমাদের IBBF এ মিস্টার ইন্ডিয়া কম্পিটিশন হয়েছিল। এটা আপনার পাটনা দানাপুরে হয়েছিল। আপনার 25th আর 26th এ কম্পিটিশন ছিল। 25th এ প্রি জাজিং, 26th কনটেস্ট ছিল। সো ওইখানে আমি বিলো 90 কেজি গ্রুপে ফার্স্ট গোল্ড পজিশন পাই। এটা খুবই গর্বিত ব্যাপার। আর এটা আমার সেকেন্ড টাইম মিস্টার ইন্ডিয়া যে আমি অ্যাটেম্প করছিলাম। এর আগে আমি গয়াতে 2018 সিলভার মেডেল পাওয়া হয়েছিল। তো এইবার আমি যে গেলাম এবার আমার গোল্ড পেয়েছি। আর নর্থ বেঙ্গল থেকে আমি একা একজন যে গোল্ড পাইছি। আমি প্রায় লাস্ট ইয়ার অগস্ট থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম এই ন্যাশনালের জন্য, যে আমার একটা ভালো পজিশন এবার আমি নিতে পারবো এখানে। সো আমার চেষ্টা ছিল কি ন্যাশনালে একটা ভালো পজিশন করার, যেহেতু আমি লাস্ট 2018 খেলছিলাম, 4 ইয়ারের গ্যাপ ছিল আমার। তো আফটার 4 ইয়ারের পর আমি যে আবার স্টার্ট করলাম কনটেস্টের জন্য, তো আমার এবার টার্গেট ছিল কি আমি একটা ভালো অ্যাচিভ করি আফটার 2018। অনেকজন আসছিল কেরালা থেকে, আপনার আন্ধ্রপ্রদেশ থেকে, তেলেঙ্গানা থেকে, আপনার বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অনেকই জায়গা থেকে আসা হয়েছিল। আপনার পাঞ্জাব থেকে আসছিল, অনেকটাই পার্টিসিপেন্ট ছিল ওখানে। আর খুবই ভালো কম্পিটিশন, 150 অ্যাবভ ছিল এখানে পার্টিসিপেন্ট। সো অনেক জায়গা থেকে অনেকজনই আসছিল, আমি একা একজনই যে গোল্ড করেছি। আমি বিলো 90 কেজিতে খেলছিলাম, বিলো 90 কেজি। এর আগে এখন চিন্তাভাবনা আছে বাইরে এশিয়া খেলার ইচ্ছা আছে, ওর জন্য প্রিপারেশন নিব আমি। এবার আমি তো সিলেকশন পেয়েছি এশিয়ার জন্য, কিন্তু আশা করছি দেখি এবার যদি হয় তাহলে আমি এবার এশিয়ার জন্য, আর পরবর্তী নেক্সট ইয়ারে এশিয়ার জন্য আমি 3 আওয়ার প্র্যাকটিস হইতো আমার, সে আমি ব্রেকডাউন করে করতাম। আর ডায়েট তো অলমোস্ট আমি আগস্ট থেকেই যে বসছিলাম, মেনলি প্রোটিন ফ্যাটসের উপরে থাকতাম, ফাইবারের উপরে থাকতাম, কার্বস খুব পরিমাণে কমই নিতাম। আর একটা টার্গেট অনুযায়ী আমাদের এরকম সিস্টেম চলতো, কার্বস আপ ডাউন করে এরকম মানে প্রিপারেশন নিচ্ছিলাম। সেই জন্য একটা মাইন্ডসেট এখন রেডি করতেছি এশিয়ার জন্য, আর ওর জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখছি আমার স্যারের সাথে, কোচের সাথে আমি বসবো ওইটা নিয়ে, আর কীভাবে প্রিপারেশন করতে হবে ওইটার জন্য আর একটু প্রিপারেশন নিয়ে ওই জন্য আমি আগাবো। প্র্যাকটিস বলবো করতে, যদি আপনারা ভালো করতে চান আপনাকে প্র্যাকটিসে ভালো করে থাকতে হবে, ক্লিন ডায়েট করতে হবে, শর্টকাট করতে হবে না। আজকাল ছেলেগুলো শর্টকাটের উপরে অনেক কিছু দাঁড়ায়, অনেক কিছু করে শর্টকাটের উপরে, কি উইদিন 3 মান্থ 6 মান্থ ওরা ভালো কিছু করে নিতে চাচ্ছে। তো সে আমি বলবো না করে, যদি লং টার্ম প্র্যাকটিস করে একটা টার্গেট নিয়ে যদি প্র্যাকটিস করে তাহলে অনেকেই আগাইতে পারবে আর শিলুগির নামও উঁচু করতে পারবে।